ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুমানি। এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকেও আমি খুব ছোট একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ আমার মা আজকে আমার সাথে হাজির হয়ে গিয়েছে। তো আমার মা আজকে তার নিজের স্বরচিত একটি কবিতা তোমাদের সামনে পাঠ করে শোনাবে এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস আজকে। তো চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক কাজে কবিতাটি। লেটস গেট স্টার্টেড। ভয় না আমার বাড়ির উঠোন মাঝে কত ফুলের গাছ, সকাল বিকেল খুদে ময়না দেখায় কত নাচ। নীলচে রঙের ছোট্ট পাখি আছে, কালো লাল আছে, হলুদ আছে, সবুজ টুকটুকে ঠোঁট লাল। ওরা সবাই উঠোন মাঝে খেতে আসে সকাল সাজে, ভাত ডাল আর পিড়ি দিয়ে বসে থাকি সাজিয়ে নিয়ে। খেলে বেড়ায় আমার সাথে খুদে ময়নার দল, কিচির মিচির শব্দ শোনায় আমায় অনর্গল। নমস্কার, আমার এই কবিতাটা, স্বরচিত কবিতাটা তোমাদের কেমন লাগলো জানিও। হ্যাঁ ফ্রেন্ডস, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অন্যমনে। তো ফ্রেন্ডস, আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি আবার হাজির হয়ে যাব। আজকে তাহলে আসি ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। টাটা টাটা।